আমার জন্মস্থান ফেনী, আমার গ্রামের বাড়ি হলো পহুয়া, আমার থানা উপজেলা হলো পরশুরাম। 1971 সালে আমি তখন ফেনী জি একাডেমির নবম শ্রেণীর ছাত্র। আমি পাকিস্তান দেশপ্রেষ্টি নামে একটা ইতিহাস বই আমাদের নতুন আমাদেরকে চাপাই দিল। আমরা এটার ঘরোতর আন্দোলন করলাম, সেই আন্দোলনে আমি একাডেমি স্কুলের নেতৃত্ব দিলাম। সেই থেকে ছাত্রলীগের মানে সাথে আমি জয়েন করি। বিপি জনাল হাজারি এদের সাথে আমাদের তখন চলাফেরা। বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য আমি 6-5 মাস ঢাকাতে যাই। আমার চাচার বাসায় উঠি, চাচার বাসা ছিল মোহাম্মদপুর কাটাসুর রোডে। আমার চাচা একজন এসপি ছিলেন, সেখান থেকে আমি 7-8 মাস ভাষণটা শুনি। ভাষণ শোনার পর আজকের যে বৃদ্ধ অবস্থা এখনও আমার মনে হয় যেন আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। তারপরে আমি আবার আমার চাচার বাসায় চলে যাই, এসপি সাহেবের বাসায়। সেখান থেকে 21 মাস আবার আরেক জ্যেষ্ঠ ভাই মোহাম্মদ মিলন এবং আরেক চাচাতো ভাই আমার এসপি সাহেবের ছেলে এটিএম মনিরুদ্দিন সহ আমরা 21 মাস এতে চলে আসলো আমরা দেশের বাড়িতে। ফেনী আসার পরে 25 মাসের পরে হবে এটা অথবা আরও পরে হবে আইনজীবীরা যে আরসি অফিসে যখন অবস্থান নিচ্ছে তখন এমপি খাজা মোর্শদ সহ আরও ছাত্র নেতারা সহ তাদেরকে মানে সালেন্ডার করানোর জন্য সবাই ওদিকে যাচ্ছে, আমরাও ছুটলাম সেদিকে। পরবর্তী পর্যায়ে সেখানে প্রায় তিন দিন পরে তারা সালেন্ডার করছে। পলিটিক্যাল ইনস্টিটিউটে ট্রেনিং আরম্ভ হল, সেখানেও 7 দিন ট্রেনিং দিলাম। তো আমার আব্বার সাথে আবার ফেনী ফার্স্ট ক্লাস মিনিস্টার জনাব এসাক সাহেব এবং আনসারের দুজন জনাব এসাক সাহেব, দুজনের নামই এসাক ছিল, ওরা দুজনের বাড়িয়ে কিন্তু পটিয়ে ওনারা একদম ট্রেজারির কাগজপত্র অথবা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যেগুলো থাকে বিরাট এক ট্রাঙ্ক নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। আমাদের বাড়িতে ওনারা থাকলো। ম্যাকি এপ্রিলে 1 তারিখ থেকে মুন্সিরহাট ব্যারিকেড যুদ্ধ আরম্ভ হইলো, সেখানে ব্যারিকেড দেওয়া হইলো। 1 তারিখ থেকে যুদ্ধ শুরু হইলো, যুদ্ধ শুরু হওয়ার পরে 16 দিন বা 15 দিন যুদ্ধ চললো। তাহলে তখন ফেনীতে কিন্তু পাকিস্তান আমি চলে আসছি, ফেনী থেকে আমরা ধীরে ধীরে বিলোনিয়ার দিকে সরতেছি, আমার বাড়িও বিলোনিয়ার দিকেই তো মানে পশ্চিম থানায়। তো ওনারা যখন আমাদের বাড়িতে অবস্থান করতেছিল তখন ব্যারিকেডটা সম্ভবত আপনার মে অথবা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত 16 তারিখে ছেড়ে দিল রাত্রে। সকালবেলা ভোরে আমরা ইন্ডিয়াতে চলে গেলাম, আমি এসাক সাহেব ফার্স্ট ক্লাস মিনিস্টার এসাক সাহেব আনসার স্টুডেন্ট এসাক সাহেব আমি আমার যে জেঠাতো ভাই মিলন আমার চাচাতো ভাই মনিরুদ্দিন এটিএম মনিরুদ্দিন তারপরে আমাদের গ্রামের দুইটা লোক, কারণ ওই লোকগুলোকে নিতে হয়েছে যেহেতু ট্রাঙ্কটা ব ওদেরকে ভাড়ে করে বাঁশ বাঁধে ভাড়ে করে আমরা ইয়ে হইয়া বক্সমত হইয়া 16 তারিখে 16 অথবা 17 তারিখ সকালে ভোরে আমরা চলে গেলাম হাজুরিয়া ক্যাম্প হইয়া মতাই মতাই থেকে আমরা বিলোনিয়া কলেজে ওই এসাক সাহেবকে থাকতে দিল যেহেতু উনি ম্যাজিস্ট্রেট। পরবর্তী পর্যায়ে শুনলাম উনি অস্থায়ী এসডিও ফেনী ছিলেন, ওনার সাথে আমরা ছিলাম। এবং আমি কিন্তু ছোটোবেলা থেকে একজন ফুটবল প্লেয়ার, ডিস্ট্রিক্ট টিমে খেলেছি, বললো যে এটা আমাদের স্বাধীনতা টিম হবে কলকাতা। তারপরে আমি চলে গেলাম কলকাতায়, সেখানে গিয়ে ক্যাম্পিংয়ে জয়েন করলাম। জয়েন করার পরে আমাদের বাসাই হলো, বাসাইতে আমি ঝরে গেলাম। বিমল দা টিকলো আমাদের ফেনী রেফারি বিমল দা, আমি এখনও রেফারি করে উনি বিমল থেকে বলে আমি চলে আসলাম। এসে আবার বিলোনিয়াতে আবার এসাক সাহেব মামা কতবার বেড়া এতদিন কোথায় ছিলাম আমাদের এই ব্যাপার আপনি নিষেধ করছেন আমি চলে গেছি, বলে বাবুরে বাবুরে আর যাইও না
এখানে থাকো, তুমি আমার এখানে থাকো, আমার সাথে কাজ করো। কিছুদিন পরে উনি আমাকে সিএনসি আব্দুল কমান্ডার, উনি প্রফেসর ছিলেন বরিশাল দৌড়ের প্রফেসর কোথায়, ওনার আন্ডারে আমাকে, আমি সেই আব্দুলের সাথে আমাকে বললেন তুমি একটা কাজ করো, তুমি যেহেতু ছোটো আছো তুমি ভিতরে যাবার আসবা, কেন এক কাজ করতে হবে, খবরাখবর আনতে হবে, নিতে হবে, দিতে হবে, আর একটা জিনিস করতে হবে, তখন যারা ধরা পড়ে মুক্তিযোদ্ধারা ওদেরকে মেরে ফেলে, ওরা আর্মিরা তখন ডান্ডি গার্ড চায়, আইডেন্টি কার্ডেরা তারা ডান্ডি গার্ড বলি, তখন আমরা ওই যে ফেনীতে কৌমিয়া ছিল পাকিস্তানের পক্ষের লোক, উনি আমার ভাগ্য মানে দুর্ভাগ্যক্রমে তালই ওনার কাছ থেকে আমি আইডেন্টি কার্ড মুক্তিযোদ্ধার জন্য ছবি দিয়েও আইডেন্টি কার্ড নিতাম, আবার আরেকজন থেকে নিতাম লাকসাম, লাকসাম হাই স্কুলের হেডমাস্টার শামসুল হক স্যার, এই লোকটা আমার জানা মতো অনেক মুক্তিযোদ্ধাকে শেল্টার দিয়েছে, যখনই যেতাম 100 বলি 200 বলি উনি কার্ড দিয়ে দিত, যতগুলো ছবি নিতাম ততগুলো কার্ড দিয়ে দিত, ব্ল্যাঙ্ক কার্ড দিয়ে দিত, ছবিরও দরকার হতাম। পরে এগুলো আনতে নিতে একদিন তখন ম্যাট্রিক পরীক্ষা চলতেছে, ভিতরে আসতে আসতেছি আইডেন্টি কার্ড সংগ্রহের জন্য কৌমিয়াদের বাড়িতে, ছাগলনাইয়া থেকে একটু পশ্চিমে একটা ব্রিজ আছে, এটার নাম হলো চাঁদপুর ব্রিজ বলে, সেই ব্রিজের এখানে আমি রিক্সায় করে যাচ্ছি, তখন মিলিশিয়া ওরা একটা লাথি মারি, সালাম কিউ নেই দিয়া কইয়া লাথি মারি নিচে ফেলে দিল, সেখান থেকে আবার আমাকে ট্রাকে উঠাইয়া ওদের কাজ করার জন্য ট্রাক ভর্তি করে ওই যে রানিনেট নিয়ে আসলো, আইনা ইট বালু ভর্তি করলো, এগুলাতে ইয়ে করি, আমি ওইখান থেকে নেমে আমি পালাইলাম, গাড়ি যখন স্পিড ব্রেকারে আসে চলে আমি পালাই গেলাম, পালাইয়া আমি ধর্মপুর আমার বোনের বাড়িতে চলে যাবো, ওইখান থেকে ইন্ডিয়া চলে যাবো, বান্যাবাড়ি বলে একটা বাড়ি আছে সেখানে মিলিটারিদের ক্যাম্প, বিশাল ক্যাম্প বান্যাবাড়ি, বড়ো বান্যাবাড়ি বলে, ওইখানে যেতেই তারা আমাকে ডাকলো এই ঠেরো তোম মুক্তিযোদ্ধা হয় মুক্তিবাহিনী, আমি বললাম না এখানে আমার বাড়ি এখানে আপনি দেখতে পারেন, জিজ্ঞাসা করে দেখতে পারেন, এই শালা কেয়া বলতে হয় বগর বগর করতে হয়, এই বলে অনেক প্রহার করলো, অনেক মারলো, আমাকে একটা গাছের সাথে বেঁধে রাখলো, মেরে ফেলবে, এই মুহূর্তে একটা লোক গাছে ওই দিয়া আমার বন্ধুজনের বাড়ি যেহেতু আমি তালতো থাকি তিনি, হাফেজ হাফেজ ভাই আমাকে একটু বাঁচান, ওরা তো আর বাংলা বুঝে না, ওরা আপনি যদি বলেন যে আমার বাড়িটা এখানে তাহলে ওরা আমাকে ছেড়ে দেবে, তখন ছেলে কাছে বললো যে আপনি আমাদের এই গ্রামেরই ছেলে, ও পরীক্ষা দিতে গেছিলো, আমি যেটা শিখিয়ে দিলাম তাকে সে সেটাই বললো, বলার পরে আমাকে ছেড়ে দিল, তারপরে আমার সুস্থতার জন্য দুদিন সময় লেগে গেলো, ইতিমধ্যে আমি আবার বিলোনিয়াতে চলে গেলাম এসআর সাহেবের কাছে, আর ওই আইডি কার্ড যেগুলো ছিল ওগুলো আব্দুল সিএনসি সাহেবকে দিয়ে আমি আবার ফেনীতে ঢুকলাম, ঢুকার পরে ফেনীতেই ছিলাম, 6 তারিখে ফেনী স্বাধীন হলো, আমাদের শত্রুর রাজাকার আলবদর আলসাম সেদিনকার বিহারি বাংলাদেশের বিরোধিতা যারা করছে তাদের ইতিহাস জানাইতে হবে, তাদের সঠিক ইতিহাস তারা জানবে এবং প্রজন্ম উদ্বুদ্ধ হবে, এবং প্রজন্মের প্রতি আমাদের অনুরোধ, আমরা যে পতাকাটা ছিনিয়ে আনলাম সেই পতাকাটাকে তোমাদের হাতে দিয়ে যেতে চাই বা তোমাদের হাতে দিলাম, এটাকে তোমরা সমুন্নত রেখো।